হযরত ওমর বিশ্বনবীজির দরজায় দাঁড়ালেন। বিশ্বনবীজির দরজায় দাঁড়ানোর পর বাচ্চা ছেলের মতো কান্না শুরু করছে। বিশ্বনবীজি বললেন, ওমর তুমি কান্দো কেন? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত কাফের কত সুখ শান্তি করলো, কিন্তু আপনি যেই খাটিয়ার উপরে শুয়ে আছেন, পুরাতন খাটিয়ার উপরে, একটা চাদর, একটা তুশোক, একটা বালিশ পর্যন্ত আপনার ঘরে নাই। আপনি যে খাটের উপরে শুয়ে আছেন, এই যে দেখেন আপনার পিঠের উপরে রশির দাগ উঠে গেছে, আপনার ঘরের ভিতরে একটা বালিশ নাই। দিনের পর দিন, রাতের পর রাত, মাথার নিচে হাত দিয়ে বিশ্বনবীজি ঘুমাতে, দামি একটা তুশোক নাই, ঘরের ভিতরে দামি একটা সোফা নাই, পানির একটা মশক, ওইদিকে একটা ছাতা, ওইদিকে একটা গ্লাস, পুরাতন একটা খেজুরের রশি আর একটা খাটিয়া, একটাই মাত্র জামা, কয়টা জামা কথা কন না কেন, ব্যবহার করতেন একটা জামা। হযরত আয়েশা বলতেন দুঃখ করে, আমার নবীর এমন একটা জামা ছিল না যে আমি তা করে রেখে দেব, অনুষ্ঠানে যাওয়ার সময় নতুন জামা পরে যাবে, এমন কোনো জামা ছিল না। সারা জীবন শুধু দিয়ে গেছেন, নেন নাই কিছু, ঠিক না বেঠে, সারা জীবন দিয়ে গেলেন, ঘরের ভিতরে কোনো ফার্নিচার নাই, ঘরের ভিতরে কোনো দামি চেয়ার নাই, দুনিয়ার ভিতরে ঘরের ভিতরে কোনো দামি দামি সোফা নাই। আল্লাহ বলবেন, অনেক কষ্ট করছে আমার নবী, এই জন্য আমি আজকে এই মাহফিলের ভিতরে দামি চেয়ারে আমার হাবিবকে আমি বসাবো। কেমন নবী তিনি, সারা জীবন শুধু দিয়ে গেছেন, নেন নাই কিছু। আল্লাহ আকবার। বাহরান থেকে, কাতার থেকে, মিশর থেকে, চতুর্দিক থেকে মসজিদে নববীর সামনে অনেক মাল এসে জমা হলো, উট এলো, এরপরে ডুম্বা এলো, চাল এলো, গম এলো, খাবার আর খাবার। বিশ্বনবীজি ফজর নামাজ পড়ে সব গরিবদেরকে খবর দিলেন, গরিবরা আসলো, বিশ্বনবীজি বিতরণ করা শুরু করলেন, দিতে 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 জোহরের নামাজ, জোহরের নামাজ পড়ে আবার বিশ্বনবীজি দেওয়া শুরু করলেন। জোহরের নামাজ পড়ে যখন দেওয়া শুরু করলেন, ফকির মিসকিনদেরকে দিতে দিতে সময় হয়ে গেল আসরের নামাজ। এইবার আসরের নামাজ পড়ে বিশ্বনবী জামাটার একটু ঝাড়া দিলেন, চলে গেলেন আয়েশার ঘরে, কার ঘরে। সারা দিন বিশ্বনবীজি চালের বস্তা বিতরণ করলেন, গমের বস্তা বিতরণ করলেন, উঁট বিতরণ করলেন, ডুম্বা বিতরণ করলেন, খাবার বিতরণ করে আয়েশার ঘরে গিয়ে দস্তরখানা বিছিয়ে প্লেটটা সামনে নিয়ে আয়েশারে বলছেন, আয়েশা, খুব পরিশ্রম হয়েছে রে আয়েশা, ঘরের ভিতরে কি খাবার আছে আমারে খাবার দে। আয়েশা এক গ্লাস পানি নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দিন আপনি খাবার বিতরণ করলেন, আয়েশার ঘরে পানি ছাড়া দ্বিতীয়ত কোনো খাবার নাই। কেমন নেতা ছিলেন, কেমন নেতা ছিলেন, সারা জীবন শুধু মানুষদেরকে দিয়ে গেছেন, নেন নাই কিছু, ঠিক না বেঠে। আর আমাদের বাংলাদেশে যদি এক ট্রাক গম আসে, 25 বস্তা গম আগে নিজের গোডাউনে ঢুকিয়ে দেয়, কি নেতা ছিলেন! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবে, খবরদার, ওই চেয়ারের দিকে তোরা নজর করবি না, চেয়ারের দিকে তাকাবি না। আজকে যত কষ্ট 63 বছর জিন্দেগিতে আমার নবী দুনিয়াতে বসে করেছে, এত কষ্ট কিন্তু কোন নবী করে নাই। আরে মিয়া, তায়েফের ময়দানে বিশ্বনবীর যত রক্ত ঝরেছে, জীবন্ত ভর কোন নবীর এত রক্ত ঝরে নাই, চিল্লা বলেন ঠিক না? তায়েফের ময়দানের কষ্ট যদি বিতরণ করে দেওয়া হয়, সব নবীদের চাইতে, কষ্টের চাইতে বিশ্বনবীর কষ্টটা ওজন হয়ে যাবে। আল্লাহ সেই দিন সম্মান দিবে, বলবে, খবরদার, আমার নবীর চেহারার দিকে তাকাতেও পারবে না, আমার নবীর চেয়ারের দিকে বসতেও পারবে না, তাকাতেও পারবে না, সম্মান দিয়েছে আমি আল্লাহ, এই সম্মান কিয়ামতের ময়দানে দান করবেন কে? এরপরে হলো অন্যান্য নবীদের চেয়ার থাকবে,
বনি ইসরায়েলের নবীদেরকে এক লাইনে বসানো হবে। বনি ইসরায়েলের সমস্ত নবীরা চেয়ারের উপরে বসবে, তবে তাদের চেয়ার হবে সুন্দর স্বর্ণের চেয়ার, মাঝে মাঝে কিছু চেয়ার খালি থাকবে। সুবহানাল্লাহ বলে বনি ইসরায়েলের মুসা আলাইহিস সালাম অনস্ত নবীগুলো সেই চেয়ারগুলোতে বসে থাকবে। হযরত ওমর গিয়ে চেয়ারে বসতে চাইবে, বনি ইসরায়েলের একজন নবী বলবে, ওমর তুমি তো নবী নই, নবীদের চেয়ারে বসতে আইছো কেন? আল্লাহ বলবে, খবরদার একটা কথাও বলবি না, আমার ওমর বনি ইসরায়েলের নবীর চাইতে কোনো অংশে কম না। বিশ্ব নবীজি বলতেন, লাউকানা নাবিয়্যুম মিন বাদি লাকানা ওমর, আমার পরে তো কোনো নবী দুনিয়াতে আসবে না, আমার পরে তো কোনো নবী হবে না, তবে যদি আমার পরে কোনো নবী দুনিয়াতে আসতো, আল্লাহ ওমরকে নবী বানাইয়া দিতে। আমার ওমরের বাধা দিস না, বানি ইসরায়েলের নবীর চাইতে আমার ওমরের সম্মান কোনো অংশে কম নয়। কে সেই ওমর? জীবনে কোনোদিন ইসলাম গ্রহণ করার পর দুর্নীতি করে নাই, জীবনে কোনোদিন ইসলাম গ্রহণ করার পর ইসলামের বিরোধিতা কখনো দেখতে পারে নাই, ইসলাম নিয়ে কেউ বদনামি করেছে, ওমর তার করদান রাখে নাই, ঠিক না বে? ঠিক। বিশ্ব নবীজির বিচার মানে নাই, চলে গেলেন হযরতে আবু বকরের কাছে, গিয়ে বললেন, আবু বকর দেখেন বিশ্ব নবীজি বিচার করেছে, বিচার পছন্দ হয় নাই, আপনি বিচারের ছানিটা করে দেন। হযরত আবু বকর বললেন, বিশ্ব নবীজি এই বিচার করে, বিচারের ছানি আমি আবু বকরের মতো লোক করতে পারবে না। চলে গেলেন হযরত ওমরের কাছে, ওমরের কাছে যাওয়ার পর বললেন, ওমর আপনি বিচারের ছানিটা করে দেন। হযরতে ওমর বললেন, বিচারের ছানি অর্থাৎ বিচার প্রথম করছে কে? বললেন, বলে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হযরত ওমর বললেন, তোমার কি বিচার পছন্দ হয় নাই? কয় না। আবার বললেন, পছন্দ হয় নাই? কয় না। ওমর বললেন, বিচার করতে হলে আমাকে ঘরের ভিতরে যাইতে হবে। কোন ভিতরে? কথা কন না কেন? ঘরের ভিতরে যেতে হবে আমাকে। হযরত ওমর ঘরের ভিতরে গেলেন, গোলাপ ফুলের একটা মালা এনে তার গলায় পরাই দিলেন, নাকি কথা কন না কেন? হযরত ওমর ঘরের ভিতরে দিয়ে নেচে একটা তরবারি আনলেন, আনার পর বললেন, বিশ্ব নবীজির বিচারে যে মানে না, সাহাবি হলেও তুই কিন্তু এখন সাহাবি নাই, তুই হলো মুনাফিক, তোর করদান আমি রাখবো না। তরবারি মারলেন, করদান ছিটকে পড়ে গেল, ছিটকে পড়ে গেল। বিশ্ব নবীজির বিচার যে মানে নাই, হযরত ওমর তাকে জীবিত থাকতে দেয় নাই, চিল্লাবো না, আল্লাহু আকবার। আজকে পৃথিবীর ভিতরে ইউনিভার্সিটি হলো, 8000 মাদ্রাসা হলো, মিশরের ভিতরে আজহারি মাদ্রাসা হলো, কত ধরনের প্রতিষ্ঠান হলো, কিন্তু আজ পর্যন্ত তো কেউ ওমর একটা বানাতে পারলো না। পারছে? পারছে। তবে পৃথিবীর ভিতরে ওমরের শাসন এখন খুব দরকার, চিল্লা বলেন ঠিক না? কে সেই ওমর? বানি ইসরায়েলের নবীদের পাশে বসবে তিনি এমন ওমর। মদিনার ভিতরে ঘুমাতেন, কিন্তু রাতের বেলা কে কোন সময় কখন কোন স্বপ্ন দেখতো, ওমরের কাছে খবর চলে আসত, এমন ওমর ছিলেন তিনি। হযরত আলী স্বপ্নে দেখলেন বিশ্বনবী একটা হাদিয়া দিলেন, একটা খেজুর, কয়টা? একটা খেজুর। হযরত আলীর বিশ্বনবী হাদিয়া দিলেন স্বপ্নের ভিতরে। হযরত আলী ফজর নামাজ পড়ার জন্য যখন চোখ খুললেন, বিশ্বনবীর স্বপ্নের খেজুর দেওয়ার আঠি হযরত আলীর মুখের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, চলে গেলেন হযরত আলী নামাজ পড়ার জন্য, ফজর নামাজ পড়লেন, মহিলা এসে বললেন, হযরত আলী, ও ওমর, ধরেন আমার কাছে নতুন খেজুর, এক বাটি খেজুর দিলাম, সব মুসল্লিদেরকে বণ্টন করে দেন। হযরত ওমর সবাইকে দেওয়া শুরু করলেন, হযরত আলীরে দিলেন একটা। হুজুরে বলেন কয়টা? কথা কর না কেন? হযরত আলীরে একটা দিলেন। হযরত আলী লক্ষ্য করলেন ওই যে ঝুড়ির ভিতরে অনেক খেজুর, আলী বললেন, ওমর আমারে কি আরেকটা খেজুর দেওয়া যায় না?
অমর বললেন, আলী রাতের বেলা বিশ্ব নবীজি তো তোমারে একটা খেজুর দিয়েছিল, আমি অমর তোমারে একটা দিলাম। কে কিভাবে স্বপ্ন দেখতো? হযরত ওমর টের পাইতো। সুবহানাল্লাহ বলেন, হযরত ওমর মদিনার ভিতরে নামাজরত অবস্থায় খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতেই হঠাৎ করে বললেন, সারিয়া তোমার পিছনে কিন্তু অনেক শত্রু আছে, সাবধান হয়ে যাও সারিয়া, সাবধান হয়ে যাও। সারিয়াকে সাবধান করলেন সবাই। সারিয়া যখন মদিনাতে আসলেন সবাই বললেন, সারিয়া তুমি যে যুদ্ধের ময়দানে ছিল সবাই তো তোমার সাথে ছিল, তবে হযরত ওমর থেকে তুমি দূরত্ব ছিল 450 মাইল। কত মাইল কথা কন না কেন? 450 মাইল ছিলাম। জুমার নামাজের সময় হযরত ওমর তোমাকে সাবধান করেছিল, ওই আওয়াজ কি তোমার কানে গেছে নাকি? হযরত সারিয়া বললেন, হযরত ওমর যদি না সাবধান করতো সমস্ত কাফেরগুলো আমাদেরকে শেষ করে দিত। ওমিয়া মসজিদে নববীতে হযরত সারিয়ার ডাক দেয়, 450 মাইল পর্যন্ত হযরত ওমরের আওয়াজ চলে যায়। কেমন সাহাবী তিনি! জীবনে কোনোদিন দুর্নীতি করে নাই। বন্ধু আসলো হযরত ওমরের ঘরের ভিতরে, কামরার ভিতরে। হযরত ওমর রাষ্ট্র লেখালেখি করছে, সমস্ত রাষ্ট্রপ্রধান গুলো লেখালেখির কাজ আছে না নাই কথা কন না কেন? রাষ্ট্র কাজ করছেন তিনি। চেরাগ একটা জ্বালানো ছিল হযরত ওমরের সামনে। বন্ধু এসে বলছেন, হযরত ওমর আপনার সাথে আমার কিছু কথা আছে। ওমর বললেন, 2 মিনিট দেরি করো। হাতের কাজ শেষ করে বললেন, কি কথা বলবা? হযরত ওমর বললে, হযরত আলী বললেন, বন্ধুটা ছিলেন হযরত আলী, কেউ কেউ বলেছেন হযরত আলী, কেউ বলেছেন অন্য সাহাবী। হযরত ওমরের বন্ধু বললেন, ওমর আমার ব্যক্তিগত কিছু কথা বলার জন্য আমি আপনার কাছে এসেছি, ব্যক্তিগত ফ্যামিলিগত কিছু কথা আমি আপনার সামনে শেয়ার করতে চাই। হযরত ওমরের সামনে যে চেরাগ ছিল, বাতি ছিল, ফুট করে ফু দিয়ে বাতিটারে নিভাইয়া দিলে। বন্ধু বলল, ওমর আপনার ঘরে এসেছি, ইচ্ছা করলে আরেকটা বাতি আপনি জ্বালিয়ে দিতে পারতেন, ইচ্ছা করলে 2-3টা বাতি জ্বালাতে পারতেন, ঠিক কিনা? এই জায়গার ভিতরে যদি সব বাতি বন্ধ করে দেওয়া হয়, যদি বলে বাতি বন্ধ হবে ওয়াজ করেন, আপনারা এটা মানবেন কথা কন না কেন? মানবেন? আপনার মেয়ের বাড়িতে গেলেন, এনার্জি বাতি একটা জ্বলে, আপনি ঘরের ভিতরে বসার সাথে সাথে বাতিটা বন্ধ করে দিছে, মনে কষ্ট আসবে কি আসবে না কথা কন না কেন? বন্ধু বললেন, ওমর ইচ্ছা করলে আপনি আরেকটা বাতি জ্বালাতে পারতেন, আমার দেখে কেন আপনি বাতি বন্ধ করলেন? ওমর বললেন, দুস্থ মানুষ তুমি, বন্ধু মানুষ তুমি, এতক্ষণ আমি রাষ্ট্রীয় কাজ করেছিলাম, এই যে চারাগের ভিতরে যেই তেল, এই তেলটা হলো রাষ্ট্রীয় তেল, তোমার ব্যক্তিগত কথা শোনার জন্য রাষ্ট্রীয় তেল আমি জ্বালাতে পারবো না। আজকে যদি আমি এই রাষ্ট্র তেল জ্বালিয়ে তোমার ব্যক্তিগত কথা শুনি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি ধরে, সেই দিন তো আমি ওমর, সেই দিন জবাব দিতে পারবো না। কে সেই ওমর? রিক্সা চালক ওমরের কাছে সমান, আবার প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে সমান, চিল্লা পড়ো না আল্লাহু আকবার, সবাই সমান। শুধু যে দামি দামি লোকের সাথে হযরত ওমর বসে থাকতেন আর গরিবদেরকে সময় দিতেন না, এমন নয়। হযরত ওমর সবাইকে সমান চোখে দেখতেন, চিল্লাবার না আল্লাহু আকবার।